নির্বাচনী প্রচারণার খবর জানতে এখন যাচ্ছি বরিশালে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহীন। শাহীন, নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে? রাইসুল, ভাটি অঞ্চলের দেশ বরিশালে নির্বাচনী প্রচার প্রচারণাটাও কিন্তু জোয়ার আর ভাটার মতোই হচ্ছে। আমি যদি বিশেষ করে বরিশাল সদর আসনের কথা বলি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর একেবারে প্রাণকেন্দ্র সদর রোডে, এবং খানিকক্ষণ আগে বেলা 11:30-12টার দিকে এখানে বিজয় র্যালি করেছে আওয়ামী লীগ। মূলত বিজয় র্যালির আড়ালে এখানে মহানগর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক সৈনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন, তিনি একটি শোডাউন করেছেন। এবং এই শোডাউন চলার মধ্যেই খবর আসে যে আপিল বিভাগে, আপিলের ডিভিশনে তার মনোনয়নের যে বৈধতা দিয়েছিল গতকালকে হাইকোর্ট, সেটির বিপরীতে এখানে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম একটি আপিল আবেদন করেছেন। এবং আপিল আবেদনের শুনানির পরে সৈনিয়াবাদ সাদিক আবদুল্লাহর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন, সেটি আপিল বিভাগ সেটি আবার বাতিল করেছে। এর আগে যেটি হয়েছে, গতকালকে খবর আসে যে এখানে সৈনিয়াবাদ সাদিক আবদুল্লাহর মনোনয়ন বৈধ করেছে হাইকোর্ট বিভাগ। তো এখানে প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের মনোনয়নের জন্য নামার পরে পরবর্তীতে সাদিক আবদুল্লাহর যে মনোনয়ন দাখিল, বাতিল, আবার বৈধ হওয়া, আবার বাতিল, এভাবে আসলে ভাটা জোয়ারের মধ্য দিয়ে এখানে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। রাইসুল, জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।